কোটা বিষয় নিয়েই বিগত আন্দোলনের একটা প্রধান বক্তব্য ছিল, মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাব। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। কাজ হচ্ছে না যে তা না, বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় 3700 মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। এরপরে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা হওয়ার প্রক্রিয়ার মধ্যে একটা প্রাতিষ্ঠানিক বিষয় ছিল, যেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামে এটা গঠন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মুক্তিযোদ্ধা কারা হবেন না হবেন সেটা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু ওই তাদের নির্ধারিত হওয়া বিষয়টি এক্সিকিউশনে যেত, কাজ করত, এই বিষয়টা আছে। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখানে আগে এইগুলি সম্পন্ন হওয়ার পরে আপনারা যেটা বলছেন, বহু জায়গা থেকেও এরকম অভিযোগ আসছে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। সেগুলি সম্পর্কে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে।